হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড। তো এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5:30 বেজে গেছে, তৈরি হতে হতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। এই যে জানও রেডি হয়ে গেছে, জানকে দেখাই। এখন বোন যেহেতু আমাদের বোন এসছে অনেকদিন পর বাড়ি, বোনের সঙ্গে একটু বেরোবো। তো শপিং টুকটাক আমি করবো না, বোন করবে, আমি টুকটাক যদি করি করবো। তো আমরা শপিং করতে যাব, তো চলো টাইম নিয়ে, ওর বাবাই নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বাইক নিয়ে আমাদের ছেলে দিয়ে আসবে, তারপরে বোন আমি আর ছেলে একসাথে যাবো। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, হাই বলে দাও। হ্যাঁ, এই যে আমার ছেলে সুন্দর একটা রেড ড্রেস পরেছে, আর আমি কি পরেছি তোমাদের দেখাই। এই যে একটা প্যান্ট আর তার সঙ্গে একটা টি শার্ট। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। প্রচণ্ড গরম, চুলটা পলিটেল করে নিয়েছি, নালে উফ গরমে পারা যাচ্ছে না। তো চলো যাই, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো টাটা। তো বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোর জন্য। এই যে আমার বোন, নতুন বউ। হ্যাঁ, এই যে বিয়ের পর ফার্স্ট টাইম আমরা বিয়ের পর আমরা দুজন একসাথে বেরোচ্ছি। দেখি ছেলেকে নিয়ে গাড়ি নিয়ে কোথায় গেল, মেবি ওই দিকটায়। তো চলো আগে যাই, যেখানে যাই যাবো, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলি। এই যে টোটোয় বসে গেছি, আর এই যে জান, আমি আর বোন, আমরা তিনজন মিলে, দুই মা ছেলে মিলে যাচ্ছি শপিং করতে। এই দিজান, হাই কোটা, হাই হাই কোটা, উলে বাবা রে। তো এই যে ফাইনালি জুডিও চলে এসেছি। এই যে জুডিও, লেখাটা বুঝতে পারছো না, তো ঢুকি। এই আমার ছেলে তো আর তর সইছে না ভেতরে ঢোকার জন্য, তো চলো যাই ভেতরে। ধরবি না, বকবে কিন্তু তোকে, তোকে কিন্তু বকা দেবে জান। আনন্দ হয়েছে গো, ধরবি না, রেখে দে, রেখে দে, বকবে, এই রে বকা দিল। বোন শপিং করেছে, আমি কিছু কিনিনি। তো এই যে শপিং ডান, বোনই শপিং করলো, আমি ছেলে তো পাগলা পাগলা, না না একটা স্টিক যদি কিছু ছোট কর্নেটোটা দে। সে এখন আইসক্রিম খাবে বলে পাগল 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 করছে, উড়ে বাপ রে বাপ, দেখাই দাঁড়াও তোমাদের। এই যে আইসক্রিম খাবে বলে সে পাগলা করছে, অনেক কিছু কেনা ছিল হবে। হ্যাঁ, তো এই যে মিমি ওকে আইসক্রিম কিনে দিচ্ছে। কিরে তুই কি খাবি? হ্যাঁ ওজন কি খাবে? আইসক্রিম খাবে? আচ্ছা দাও, আমাকে আগে দাও। শক্ত আছে, আস্তে করে এখানে ঢুকে দাঁড়িয়ে খাও। আগে এখানটা সরে এসো, সরে এসো জান, এখানটা সরে আয়। আচ্ছা আমি তুলে, শপিং হয়ে গেছে, শপিং টপিং করে একই ক্রাউড, একটু ফুচকা খেলাম, ওটা দেখানো হয়নি। এরপর চা, চায়ের দোকানে এবার গরম গরম চা, আর ওদিকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, ওটা দিচ্ছে, হচ্ছে, ততক্ষণ একটু চা খেয়ে নিই। একটা দিয়ে দুজন খাবো, আর দুটো নিলাম না, অল্প খাবো, বেশি খাবো না, চা খেলে আমার শরীর খারাপ করে বিকালে। ছেলে সে তো খুব কাঁদছে, সে ওর বাবার সঙ্গে ওই দিকে গেলে একটু ঘুরতে বাইকে করে, আমি আমরা নিয়ে নিই, তুই তখন তাহলে একটুখানি ঘুরে। আরে প্রচন্ড সাউন্ড, চলো বাড়ি গিয়ে কথা বলো। উফ, ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাড়িতে এসে, এই যে এসে উনি ফ্রাইড রাইস খেতে বসেছে, বলছে মা ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো, খাও খাও। তুমি কি খাচ্ছো মা? চিকেন খাচ্ছে। তো দেখাই, এই যে আমরা প্লেটে নিয়ে নিয়েছি, এই যে ছেলে নিয়ে তো রাস্তায় দাঁড়িয়ে খাওয়া সম্ভব না, এই যে এক প্লেটে নিয়েছি চিলি চিকেনটা, আর দুজনে ফ্রাইড রাইসটা ভাগ করে নিয়েছি। তো ছেলেও খাচ্ছে, এই যে বোনকে দিয়েছি, তো এখন একটুখানি সেরে নিই খাওয়া দাওয়া।
এখন আমরা একটু ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে নিই। জানো আমাদের সঙ্গে এই ঝাল ঝাল চিলি চিকেন সমানে খাচ্ছে, ওর ঝাল লাগে না, ও ভালোই ঝাল খেতে পারে, ও ছোটো থেকেই অভ্যাস আছে। তো চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। টাটা।